আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, কিন্তু আমরা ভালো নেই। প্রচুর পরিমাণে গরম, অনেক গরম। গরমে সবাই পুরা অসুস্থ হয়ে যেতেছে, আর আমার মেয়ে তো গরমে ঘুমাইতেই পারতেছে না, সারাদিন খালি কান্নাকাটি করতেছে, ঘুমাইতে পারতেছে না। একমাত্র রাত্রে একটু ঠান্ডা হয় তখনই ঘুমাইতে পারে। তাই আমার হাজবেন্ড বলতে, চলো একটু বাইরে থেকে হেঁটে আসি, মানে ঘুরে আসি। আমার মেয়ে ঘুমাচ্ছিল তো বললাম যে তাহলে চলো, ও যেহেতু ঘুমাইতেছে একটু ঘুরিয়ে আসি। তো বললো চলো তাহলে সাবডি থেকে আসি, ওখানে অনেক বাতাস আসছে আর ভালো লাগবে। পরে বললাম যে ঠিক আছে চলো, তাই আপনাদের জন্য ওই ভিডিওটা বানাইলাম। বাতাস কাল এমনিতেও ছিল না তেমন সাবডিতে, কিন্তু পানিটা দেখে এত ভালো লাগতেছিল, নদীর পানিটা একবারে পরিষ্কার, টলটল করতেছিল, ইচ্ছে করতেছিল গোসল করি। কিন্তু সাবডিতে গোসল করতে গেলেই হবে কি, ঠান্ডা লেগে যাবে বাবুর, বাবুর ঠান্ডা লেগে গেলে তো আরেক অবস্থা। তাই গোসল আর করো হলো না, কতক্ষণ বসেছিলাম। তো বললাম যে একটা ঠান্ডা কিছু নিয়ে আসো খাই। তো যাইতেছে ঠান্ডা কিছু নিয়ে আসতে, বললো যে কী খাবা? আমি বললাম যে মাঠা নিয়ে আসো, মাঠা খাই, কারণ সাবডির মাঠাটা আমার খুবই পছন্দ, খুবই পছন্দ। ও যখনই সাবডিতে যায় তখনই আমার জন্য মাঠা নিয়ে আসে বোতলে করে, ওই দোকানের মাঠাটা খুবই ভালো লাগে। পরে বললাম যে যাও তুমি গিয়ে মাঠাটা নিয়ে আসো, আমি এখানে বসে থাকি, আমি যাবো না, রোদের মধ্যে হাঁটাহাঁটি করলে আরও বেশি গরম লাগবে। তুই যেও যাচ্ছে মাটাটা আনতে। এই যে মুরব্বী, আমার হাতে ফোন দেখে জানেনি তো মুরব্বীরা কীরকম তাকাইছিল, তাকায় তাকার পর আমিও যখন তাকাই আসি তখন পেছনে ফিরে তাকাই আসে। আর আমার হাজব্যান্ড এই যে মাটা নিয়ে আসতেছে, দুইটা নিয়ে আসছে। তো আমি বলতেছি যে দুটা মাটা কি আমার জন্য নিয়ে আসছো? ও বলতেছে তুমি খাইতে পারলে তুমিই খাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি খাইও না, কিন্তু দুইটা কি আর খাবো? পরে আমি মাথাটা খাচ্ছিলাম, ও ভিডিও করলো, একটু পোস্ট মারলাম, যখন ভিডিও করতেছে তখন একটু চশমাটা মাথায় নিয়ে পোস্ট মারতেছে, ওর মধ্যে চশমাটা পড়ে গেছে। চিনি তো আর দেখেন কী সুন্দর যে বাতাস ছিল, মানে শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাওয়ার মতো। কিন্তু আমার মেয়ের জন্য টেনশন লাগতেছে, ঘুম থেকে উঠে গেলে কান্নাকাটি করবে, তাই বলে বলতেছিলাম যে চলো বাসায় চলে যাই, কারণ ও একবার উঠে গেলে আর থাকবে না আমার ছাড়া। তো বলতেছে আচ্ছা ঠিক আছে টেনশন না করে চলো চলে যা, আবার আরেক দিন আসবে না। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই দেখেন গরু ঈদের আইসা পড়তেছে, কুরবানি ঈদ, তাই আপনারা গরু দেখেন আর আমরা চলে যাই। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাল্লাহ। কুরবানির গরু কারা কারা কিনতে যাবেন আর কারা কারা কিনে ফেলছেন, অনেকেই তো বাসায় কিনে নিয়ে এসে পরে জানাবেন।